আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।